নিয়ে 18 বছর শিক্ষা নিয়ে তারপর একারে মদিনা শুরু করে 40টা হাদিস শরীফের কিতাব হযরতে সৈয়দ মোহাম্মদ আমির ইবনে আহমদ ইবনে রিদওয়ান আল মাদানি দাদা হুজুরের উস্তাদ সেইখানে গিয়ে শিখলেন 40টা হাদিস শরীফের কিতাব জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না সেখানে শিখে দাদা হুজুর ফিরলেন কোথায় বাংলায় তখন কলকাতা আলিয়া মাদ্রাসায় হাদিস শরীফের পাঠদান হতো কলকাতা আলিয়া মাদ্রাসায় তৎকালীন যুগে হাদিস শরীফের পাঠদান হতো দাদা পীর রহমাতুল্লাহ 1902 ইংরেজি আমার কথায় কষ্ট পাচ্ছেন আপনারা ও ভাইজানেরা বাপজান রাখয় মেদান হলেন কষ্ট পাননে তো 1902 ইংরেজির 1902 সালে দাদা হুজুর কলকাতা আলিয়া মাদ্রাসায় তখন আর হাদিস শরীফের পাঠদান হতো না আলিয়া মাদ্রাসার পাশে খাসপট্টি মসজিদ খাসপট্টি মসজিদে দাদা পীর শামসুল উলামা হযরত শাহ শফিউল্লাহ রহমাতুল্লাহ শামসুল উলামা হযরত শাহ শফিউল্লাহ রহমাতুল্লাহকে 20 টাকা বেতন দিয়ে দাদা হুজুর হাদিস শরীফ পড়াবার জন্য নিযুক্ত করলেন জোরে বললেন না আর জোরে বলা যাবে না কলকাতা আলিয়া মাদ্রাসায় হাদিস শরীফ পড়াবার আগে দাদা হুজুর কলকাতায় হাদিস শরীফ পড়ানো শুরু করেছিলেন জোরে বললেন না এই খেদমতটা কি এলমিয়াতের খেদমতে কম ভাবলেন আপনি এটা কি ছেলে খেলা জিনিস ভেবেছেন 1902 মাঝে মাঝে কিতাব এসে দাদা হুজুর নিজেও মাঝে মাঝে হাদিস শরীফ পড়াতেন জোরে বলুন না আল্লাহ হযরত মুফতি আজম আবু জাফর সিদ্দিক মেজলা হুজুর রহমাতুল্লাহ আমার দাদা হুজুর কেবলার কাছে বসে বসে পড়ে পড়ে ওই 40টা হাদিস শরীফের কিতাবের 20টা হাদিস শরীফের কিতাবের সনদ মেজ হুজুর কেবলা পেলেন জোরে বলুন আর জোরে বলা যাবে না দ্বিতীয়বার দাদা হুজুর হজ করতে গেলেন 430 কম বেশি 20 বছর পরে তৎকালীন যুগে সৌদি আরবের নিয়ম ছিল কোয়ারেন্টাইন জেদ্দায় পৌঁছালে কোয়ারেন্টাইন করা হতো জেদ্দায় গেলে সৌদির নিয়ম কোয়ারেন্টাইন করা হতো সব হাজিতে করে জেদ্দায় ফাঁকা জায়গায় মরুভূমিতে নিয়ে গিয়ে গরম রৌদ্রে দাঁড় করিয়ে দিত যা শরীরে পোশাক থাকতো সব পাল্টে ফেলতে হতো নির্দিষ্ট সময় দাঁড় করিয়ে তারপরে কাবা শরীফে নিয়ে যেত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন জেদ্দায় পৌঁছালেন সেখানকার গভর্নর ছিলেন সেখানকার গভর্নর ছিলেন যখন শুনে দাদা হুজুর এসেছেন হযরতে হযরত মক্কি রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন যুগে সেখানকার গভর্নর ছিলেন দাদা হুজুর কিবলা জামানা যখন শুনে দাদা হুজুর কিবলা এসেছে তৎকালীন যুগে দাদা হুজুর কিবলার নাম শোনার সঙ্গে সঙ্গে আর দাদা হুজুর কিবলার এই জাহাজটাকে আর আপনার কোয়ারেন্টাইন করলো না দাদা হুজুর কেবলার এই জাহাজ কোয়ারেন্টাইন করলো না সিধা দাদা হুজুর কেবলার জাহাজের যত প্যাসেঞ্জার শরীফ শরীফ হোসেন ইনি মুরিদ ছিলেন হযরত মাওলানা শায়খ আব্দুল হক মুহাজির মক্কি রহমাতুল্লাহ জোরে বলবেন না উনি মুরিদ ছিলেন শরীফ হোসেন তৎকালীন সৌদির গভর্নর যেই শুনেন বাংলা জমিন থেকে এসে যে দামানার মুজাদ্দিদ হুজুর সহ হুজুরের জাহাজের সমস্ত প্যাসেঞ্জার আর কোয়ারেন্টাইন হলো না সিধে নিয়ে চলে গেলেন কাবা শরীফে জোরে বলুন আর জোরে বলা যাবে না দাদা হুজুর কেবলা সেখানে গেলেন সেখানে দাদা হুজুরের মুরিদ ছিল বড় বড় আলেম বড় বড় আলেম না তৎকালীন যুগে দাদা হুজুরের মুরিদ সেই আমার দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ কেন তোমার গায়ে কাদা লাগাচ্ছ জেনো তোমার সম্পর্কে কিছু বলো আল্লাহর ওলি জিয়ারাতের জন্য বার হয়ে গেলেন মাজার গুরু জিয়ারত করবেন আল্লাহর ওলি দিল্লি জমিনে পৌঁছে কমজোর হয়ে গেলেন বিমার পড়ে গেল আল্লাহর ওলি ডাক দিলেন ও বাবা মাওলানা তুজাম্মেল হোসেন সিদ্দিকি নদিয়া জেলায় শান্তিপুর জানার মাজার আল্লাহর ওলি ডাক দিয়ে দিলেন বাংলাদেশে হযরতে মাওলানা আল্লামা হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি ও বাবা তুজাম্মেল ও বাবা হাতেম
মালিক রহমা গমুল্লা তোমরা দুজনে বাবা আমার মরিদের আল্লাহর নবীর কবর কোন জিয়ারত করি আলো বাবা আমি আবু বকর আর যাব না রহমাতুল্লাহ নেই আমি কমজোর হয়ে গিয়েছি আমি বিবাহ পড়ে গিয়েছি বাবা যাও বাবা তোমরা যাও তোমরা দুজনে গিয়ে দিন জিয়ারত করো ও জলুল কে আল্লাহর নবী আজাদ নিজামতি আউলিয়া রহমাতুল্লাহ নেই মাদারের কাছে গেলেন কবরের কাছে গিয়ে হযরত মাওলানা তুজাম্মেল হোসেন সিদ্দিকী রহমাতুল্লাহ নেই হযরত আল্লামা হাতেম আলী রহমাতুল্লাহ নেই কবরখানা জিয়ারত করে কবরের পাশে দাঁড়িয়ে গেলেন মাদারের কাছে দাঁড়িয়ে গেলেন ও জুবাক আল্লাহ পাকের রুহুমে হযরত নিজামতি আউলিয়া আসলে দিদার নসিব হয়ে গেল দিদার নসিব হয়ে গেল আল্লাহর নবী হযরত নিজামতি আউলিয়া বলে ও বাবা তুজাম্মেল ও বাবা খাতেম আলী তোমার পীর কাল্লা পাক এই জামানার জন্য মুসাদ্দিদ করে দিয়েছে আর জোরে বলা যাবে না তোমার পীর এই জামানার মুসাদ্দিদ দাদা হুজুর সেখান থেকে গেলে পাঞ্জাব সিরহিন মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আলফসানি আহমদ ফারুক সিরহিন্দি রহমাতুল্লাহ জানা গেল আল্লাহ পাক আরবি শতাব্দী 1000 শতাব্দীর মুজাদ্দিদ করেছে জোরে বলুন না আমাদের এলাকা থেকে অনেক ভাইরা জিয়ারত করতে যায় বাসে করে যান না 15 দিন 20 দিন 17 দিনের প্রোগ্রাম গুনাহ কিনতে যান না সওয়াবের আশায় যান বেশিরভাগ লোক গুনাহ করে কেন বলুন তো গাড়ি ভর্তি মেয়ে নিয়ে যায় এখন করবেন না খারাপ 17 দিনের রাস্তা 17 দিনের প্রোগ্রাম বেগানা পুরুষ বেগানা মহিলা একসাথে যাচ্ছে বাসে আছেন অনেক সময় শরীরের কাপড় এলোমেলো হয়ে যায় একসাথে যাচ্ছেন ওটা গুনাহ না ওটা গুনাহ না রাস্তায় গোসল করা রাস্তায় বাথরুম আছে কি পরিস্থিতিটা হয় কেন মেয়েদের বাসে করে নিয়ে যান আমি নিজেতে মানা করে দিতে পর্দার সঙ্গে পুষিদা হেফাজতের সঙ্গে একবার ফ্লাইটে যাও না আল্লাহ তো টাকা কম দেয় না গরিব সেজে ঘুরলে কি হবে ভালোই তো মাছ চলছে আল্লাহ চালাচ্ছে আল্লাহ আপনাদের হালাল মালে আরো বরকত দেব না আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা জান্নাত একবার পেলে না করে জান্নাত করে না করে বাসে করে 17 দিন কথা কিছু বুঝতে পারেন ওইভাবে মেয়েদের নিয়ে যাবেন না গুনাহ এখান থেকে প্রথম যায় ফুলপুরা শরীফ গিয়েই দেখি মাঠে চর দিচ্ছে এখান থেকে যায় প্রথম ফুলপুরা শরীফ গিয়েই দেখি চর কি গো এত রাতে রাত 12টার সময় আরে যখন বাড়ি কোথায় যাবে ওরা আদমি শরীফ কি হয়েছে কিন্তু তোদের খেতলে ফেলে লাগা থাকবে ফুলপুরা শরীফ এসে প্রথমেই যদি এই হয় এখন 17 দিন বাকি তো দে হার গর কিছু থাকবে ওইভাবে যাবে গুনাহ ওইভাবে গেলে গুনাহ একটাই কারণে গুনাহ এই ছেলে মেয়ে সেভাবে থাকা যায় না একটু এলোমেলো নোংরামি হয়ে যায় আল্লাহ আমার ভাইগুনকে সুবুদ্ধি দেয় আল্লাহ আমাদের সকলের সুবুদ্ধি দেয় বলুন আমি বলেন আল্লাহুম্মা আবার ইদানিং এর কি ফুরফুরা শুনিবে মহিলারা যাচ্ছে আগো গিয়েছে জ্ঞান হওয়া থেকে দেখতে কিন্তু এবারে দেখছি যে এলোমেলোটা বেশি হচ্ছে মাথায় উন্না নাই ঠিক মতো পর্দা পুষে দা নাই বলেন তো দেখি ফুরফুরা শরীফটা অপমান হোক দরবারে সম্মান নষ্ট হোক আপনারা চান এটা পীরের দরবার সবাই মিলেই তো আমরা আদবের সঙ্গে সুন্দরভাবে রাখতে হবে তো তাহলে আপনার বাড়ির মেয়েটাকে ওইভাবে ঘুরছে বলে আপনি যান মেয়েদের নিয়ে যান পর্দার সঙ্গে যান তিনজন দাদি আম্মা আদো বেঁচে আছে আল্লাহ পাক তাদের হায়াত দারাজ করে বলেন আমি জোরে হলো না আল্লাহ তাদের কাছে পাঠিয়ে দেন থাকুক সেখানে কোনো হুজুর কে লাগে ফোন করে বলে হুজুর এতজন যাচ্ছে আপনার বাড়িতে খাবো মেয়েরা ঘরের ভিতর থাকে গাড়ি করে আসার সময় দূর থেকে মাদারটা দেখালে সালাম দিয়ে ছোট্ট করে গাড়িতে বসে দোয়া করে চলে আসতো রাস্তায় ল্যাং ল্যাং করে ঘোরা পর্দা নেই হেফাজত নেই বেহায়ার মতন দরবার শরীফের সম্মান বাড়াচ্ছেন না কমাচ্ছেন নিজেরাই ক্ষতি করছে কথা ঠিক না নিজেদের দ্বারাই তো হচ্ছে করবেন না করবেন কেন কেন কিছু কিছু লোক দেখি ফুরফুরা শরীফে গিয়ে বিড়ি খায় ঠিক না সিগারেট খায় দোকানে জিজ্ঞাসা করে আছে মুরিদ আপনি পীরের লাঠিটাকে যদি ইজ্জত করা পীরকে ইজ্জত করা হয় পীরের দরবারে সম্মানটা মুরিদের জন্য কর্তব্য নয় আমি সানাউল্লাহ যদি খারাপ হয় দূরে যান দাদা হুজুরকে তো ভালোবাসেন
পাঁচ হুজুর কত ভালোবাসেন, তানাদের মহব্বত জায়গাটা আদব করে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ দাদা হুজুরের খলিফা, ফুরফুরা শরীফে গেলে খালি পায়ে যেতেন, দরবারের আদব পীরের আদবের জন্য। জোরে বলুন, আজকে সেই সব ভাই আমার মুনি দাদা পীরের একই হয়ে গেল। কেউ কেউ দাদা হুজুরের মাজারের কাছে দাঁড়িয়ে খাচ্ছে, কেউ না। ফুরফুরা শরীফের লোক কি করছে আপনি দেখবেন কেন? যদি উলঙ্গ হয়ে ঘুরে আপনিও ঘুরবেন? আদমি শরীফে গিয়ে দেখেন কবরের সেজদা করছে, করে না, করবেন আপনি? তাহলে কে কি করছে আমার টাকার দরকার? আমি যেই নিয়তে এসেছি আমি সেই নিয়তেই থাকবো। গোটা পৃথিবী একদিকে হলো আমি যাবো না, জোরে বলো, আর জোরে বলা যাবে না? আল্লাহ আমাদের সুস্থতি দান, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের এই উপর কায়েম রাখেন, বলেন আমিন। দাদা হুজুর পাঞ্জাবে গেলেন কবর জিয়ারত করতে, 10 থেকে 12 দিন ছিলেন মুজাদ্দিদিয়া তরিকার ফয়েজ, দাদা হুজুর কিবলা নিলেন, এবের হুজুর বাড়িতে ফিরে আসেন। ফুরফুরা শরীফে দরবারের খাদেম এসে দাদা হুজুরের হাতে একটা হাদিয়া দিয়েছে, জোরে বলো। আল্লাহ রনি জিজ্ঞাসা করলেন, কিসের হাদিয়া বাবা, কিসের জন্য দিচ্ছ বাবা, কেন আমাকে দাও বাবা? আমি গতকাল রাত্রিরে যখন আমি ঘুমিয়েছিলাম গভীর রাত্রিরে, আল্লাহ পাকের রহমতে মুজাদ্দিদিয়াতের কারিমা হযরত হামা তারকি রহমাতুল্লাহ শুনে দিদার নসিব হয়ে গেল, খবে দেখা হয়ে গেল। হুজুর আমাকে খবে বলে, বাংলা জমিন থেকে এসেছেন এই জামানার মুজাদ্দিদ, এই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহর কাছে বাবা গিয়ে আমার তরফ থেকে এই হাদিয়া খানা তুমি দেবে বাবা? হুজুর আমার তরফ থেকে নয় হুজুর, আমি নিজে থেকে দিই না হুজুর, আমার নিজে থেকে নয় হুজুর, এই হাদিয়া খানা মুজাদ্দিদিয়াতের কারিমা হযরত আহমদ ফারুকী রহমাতুল্লাহ নেগে গতকাল রাত্রিরে আমাকে খবের মধ্যে স্বপ্নের মধ্যে বলে দিয়েছে। তোরে মরণ সুভার, আর একটু তোরে মরণ সুভার, উনি আমাকে খবে বলেছে তাই দিয়েছে। কি বুঝলে দাদা পীর? খুব কঠিন ব্যাপার, বিয়াদবি করে না। কে কি করছে আমার টাকার দরকার? আপনি ঠিক হন মুরিদ, মুরিদ বলবেন হুজুর আপনারা আপনারাই ঠিক নেই। 100 জনের মধ্যে 70 জনের মনের কথা, এটা কথা বলে না হুজুর আপনারা আপনারা ঠিক না, আমরা মুরিদ, আমাদের কেন বলেন? আপনার সানাউল্লাহ সিদ্দিকীর মুরিদ না দাদা হুজুর? তাহলে আমাকে দেখলে হবে না হুজুর? হুজুর ঝগড়া, হুজুর হুজুর মিটে যাবে, জোরে বলো ইনশাআল্লাহ বলে বলে আল্লাহুম্মা আমি। হুজুর হুজুর ঝগড়া, আপনাদের এলাকায় শিমুলদা বাজারে মাঝে মাঝে ঝগড়া হয় না? ছাড়াই তো, এই ছাড়াতে গিয়ে দুপক্ষকে দু একগা করে দেয়, ছাড়াতে গিয়ে দু একগা করে উত্তম মধ্যম, বোঝেন? উত্তম মধ্যম বোঝেন না, দেয় এই হুজুরে হুজুরে ঝগড়া বলে যে মাথা মারছে। এবার বলে হুজুর হুজুর ঝগড়া ছাড়া থেকে উত্তম মধ্যম দিতে পারবে? হুজুরকে মারা যাবে? পারবে না যখন তাহলে মাথা মারছেন কেন? পারবই না যখন মাথাও মারবো না। হুজুর হুজুর ঝগড়া, হুজুর হুজুর মিটাবে, আমরা মুরিদ মুরিদের জায়গায় বসবো। যেই হুজুরকে, যেই পীরজাদাকে, যেই হুজুরগণকে দাদা হুজুরের সিলসিলার নীতিতে পাবো, তাদের সাথে উঠা বসা সম্পর্ক ভালোবাসা রাখবো, যাদের কাছে পাবো না গাল দেবো না, ঝগড়া করবো না, যাবো না, হুজুর ভালো আছেন ভালো আছি, সোহবতে বসে তাদের কিছু লোবো না, কেন তাকে দাদা হুজুরের নীতিতে পাইনি। আল্লাহ আমাদের সকলকে এই নীতিতে চলার তৌফিক দেয়, বলুন আমিন, জ্বলে বলুন আমিন, একটু মহব্বতে দরুদ। আল্লাহুম্মা অনেকক্ষণ হয়ে গেল, অনেকক্ষণ করে ফেলবেন, 2 ঘন্টা হয়ে গেছে। আমার ভাইরা বাপদাদারা মুখতাসার করলাম, আল্লাহ পাক তৌফিক, আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করে দেখা হবে আলোচনা। আসেন যে নবী কেনা বানান আল্লাহ পাক কিছু বানাতেন, যুগটা ইয়ামে জাহেলিয়াত অজ্ঞতার যুগ অন্ধকার, নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা।
আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা সেই নবীর ভালোবাসায় মুহাববতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামে তোহফা সালামের নজরানা জানিয়ে দিই।